ক্যাঁথা সেলাই তো অনেক দেখলেন আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে বালিশের পিলো কভার বালিশের ওয়ার্ড বলুন খোল বা বালিশের ওয়ার্ডই বেশিরভাগ লোকে বলে এটা হচ্ছে গোলাপ ছাবের একটা সুতির বালিশের কভার এই কাভারটি সবথেকে উন্নত মানের কারণ এইটা সব জায়গায় বেশি চালু আর এই কাপড়টা হচ্ছে সবথেকে দামি কাপড় যেটা হচ্ছে সুতির কাপড় তো এই কাপড় আর এই বালিশের কাভার যদি কেউ বানানো শিখতে যান দেখুন মহিলা মানুষে বানাচ্ছে এটা কোনো কঠিন কাজ নয় যদি আপনারা ভেবে নেন যে না এটা খুব একটা কঠিন কাজ তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে আর যদি আপনি ভেবে নেন যে না এটা কঠিন নয় তাহলে আপনার কাছে কঠিন নয় আর তাহলে এগুলো কত সুন্দর আর কত তাড়াতাড়ি কুঁচি দিচ্ছেন দেখুন একটু দেখুন যারা একদম জানে না তাদের কাছে কঠিন যেমন ধরুন আমি যদি মানে এক পেছা মাটি যদি আমি মাথায় চাপিয়ে নিয়ে যেতে চাই তাহলে পারবো না সে কাজ আমি কোনো দিনই করিনি কিন্তু যদি আবার অভ্যস্ত হয়ে যায় ওই কাজে তাহলে কিন্তু সেই সেরকম এটা শিখতে হয় আর শিখে নিলে এসব বালিশের কাভার বানানো খুব আসান কাজ আর এইগুলো তৈরি করে মহিলারা বাড়িতে অনেক টাকা রোজগার করতে পারেন দেখুন একটা ক্যাথা সেলাই করে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আর এই কাজটি মোটামুটি পঞ্চাশ টাকা ডজন মানে একটু ভালো করে করে দিতে হয় বড় কাজ এটা তাহলে পঞ্চাশ টাকা ডজন হলে মিনিমাম আমি যদি কেটে কুটে করি তাহলে ও দশ ডজন করবো সারাদিনে তাহলে সেই কাঁথা সেলাইয়ের মতোই কিন্তু ক্যাঁথা সেলাইয়ের হয়তো সুতো বাদ আছে তারপরে অনেক খাটনি আছে হয়তো একদিনে হয় না অনেক ক্ষেত্রে এই আর কি তাহলে এটা হচ্ছে গোলাপ ছাবের প্লেও কভার এটা আপনারা নিজে নিজে করতে পারেন দেখছেন তো যে মহিলা মানুষে করছে এটা কোনো মানে কঠিন কাজ নয় দেখুন কত সুন্দর স্ট্রাকচারটি হয়েছে তাই না দেখুন আঙুল দিয়েও দেখিয়ে দিচ্ছেন যে কত ভালো হয়েছে পালিশ এই যে কিভাবে কি করে সেটা বলতে গেলে এর লেসগুলোকে আগে জুড়ে নিতে হয় তারপরে গেথে লেসগুলোকে সেলাই করতে হয় খুঁচি তৈরি করতে হয় তারপরেই কিন্তু হয় তাহলে আজকে আপনাদেরকে আমি একটা নতুন কিছু শিখিয়ে দিলাম যে কাপড়টা একটুকু বেড়ে যাবে সেইটা কিন্তু একটুকু কেটে ফেলে দিতে হবে কিন্তু বাড়ে না অনেক ক্ষেত্রে দেখা যায় মেশিনের প্রবলেম থাকলে দেখা যায় কুঁচকানো কুচকানো সেলাই হলে কাপড়টি বেড়ে যায় কিন্তু আমাদের কাছে বাড়ে না অনেক ক্ষেত্রে যারা নতুন তাদের কাছে কিন্তু বেড়ে থাকে এই কাজ যদি আপনারা করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আছি ভরতপুর সিচগ্রাম মোড় ওখান থেকে কয়েক পা হেঁটে আসলে হয়তো কুড়ি মিটার তিরিশ মিটার হেঁটে আসলে নতুন পাড়া মসজিদ সন্নিকটে এখানে আমি আছি এসব কাজ আমি করি না তবে কেউ যদি কাকতি মিনতি করে তাকে আমি আমাদের মাহাজনের কাছ থেকে নিয়ে দিই সেলাই করে কিন্তু আমি এখন এই কাজে অভ্যস্ত নই মানে আমি করি না এখন এখন আমি করি এমবর্ডারি করি নকশি কাঁথা তৈরি করি এবং প্লেন কাঁথাগুলো সেলাই করি এই বিভিন্ন ধরনের কাজ করি কিন্তু এই কাজটা আর করি না কারণ এর হয়তো পঞ্চাশ টাকা ডজন এবার আমি কেটে কুটে দশ ডজন করব হয়তো অনেক ব্যাপার আছে সেই জন্য করি না তবে কেউ যদি করতে পছন্দ করে থাকেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি তাকে কাজটা নিয়ে দিতে পারবো দেখুন বালিশে ভরে দেখানো হয়েছে তাহলে ভালো থাকুন আসছি পরের ভিডিও